আজকে বিকেল বেলা ঘুম থেকে উঠে আমি একটুখানি চলো ফ্রেশ হইনি, তোমরা ভাবছো এটা কি বোরোলিন মাখছে মুখে? একদমই না, এটা হচ্ছে ফেস ওয়াশ। আমি ফেস ওয়াশ বোরোলিনের কৌটোর মধ্যে ঢেলে রাখি। চলো তাহলে একটু চুলটা বাবু সাহের মতো আঁচু করে নিই। তাহলে চা রেডি হয়ে গেল, মা চা নিয়ে চলে এলো, আর চাটা আমি একদম বানিয়েছি, দুজন মিলে আমরা বসে চলো একটুখানি চা খাই। কেমন লাগছে, কেমন লাগছে চাটা খেতে? ও ভালো, ও ভালো। হ্যাঁ, আমার হাতে বানানো চা এটা। কোথা থেকে পেলে? দাও গো আমায় কিছু দাও। হ্যাঁ, আমি ওই ঘরে চা খেতে গেছি, ওই ঘরে লুকিয়ে লুকিয়ে দেখো তার টাকা গুনছে। এগুলো তাই বলি আমার পকেট থেকে, কেন টাকাগুলো ডেলি ডেলি কমে যায়। সব আমার টাকা, সব ঝাড়া টাকা, এগুলো দেখো 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 সব আমার টাকা। ভাগ্যিস আমি এলাম, নাহলে জানতেই পারতাম না কেন ডেলি টাকা কমে যায় আমার। এবার আমি রেডি হয়ে গেছি, এবার বেরোতে হবে। চলো তাহলে বেরিয়ে পড়ি। এই দেখো বেরিয়েতে বেরোতে চলে এলাম সোনার দোকানের সামনে। বাবারে, চলো তাহলে দেখো রাজলক্ষ্মী জুয়েলার্স, ভেতরে ঢুকে দেখি কেমন কী দাম। আমার তো অতটা আইডিয়া নেই। পুরে বাপরে, একটা পছন্দ হলো কিন্তু এর যা দাম শুনে তো মাথা ঘুরে গেল। ঠিক আছে, তোমরা যদি পাশে থাকো ঠিক একদিন হবে, এবার যাই বাড়ি, তোমরা করো সাবস্ক্রাইব। টাটা।